হ্যালো এভরিওয়ান, আমার নাম মিমুল গায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকের ভিডিওটা হচ্ছে যারা আপকামিং ক্লাস ইলেভেন আছে, মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা যারা ক্লাস ইলেভেনে উঠবে আর ডিসাইড করতে পারছো না যে আমাকে সায়েন্স আর্টস বা কমার্স কী নিয়ে পড়া উচিত, তাদের জন্য একটা সিম্পল অ্যাডভাইস আমার তরফ থেকে। একটা সিম্পল অ্যাডভাইস, দেখো সায়েন্স আর্টস বা কমার্স যেটাই স্ট্রিম তোমরা সিলেক্ট করবে সেটার জন্য আমি অলরেডি আগে ভিডিও একটা বানিয়ে ফেলেছি, ঠিক আছে? এই যে ভিডিও, এই ভিডিওটা আমি বানিয়ে ফেলেছি, আই বাটনে দিয়ে দেবো, দেখে নিতে পারো যে লজিক্যালি দেখতে গেলে তোমার কী করা উচিত লজিক্যালি। বাট আমি একটা বলছি যে অ্যাডভাইস, একটা সিম্পল অ্যাডভাইস তোমাদের কাছে, যে সায়েন্স আর্টস বা কমার্স তোমরা যখন সিলেক্ট করবে, কেউ কেউ তো সিলেক্ট করে ফেলেছো সেটার জন্য কোনো অসুবিধা নেই, যারা সিলেক্ট করে ফেলেছো আগের থেকেই বা যাদের ইচ্ছা আছে ছোটোবেলা থেকেই, কেউ সাপোজ আর্টসে পড়বে বা সায়েন্স পড়বে, মানে ইচ্ছা আছে ওই দিক থেকে, সেটার জন্য ঠিক আছে। বাট যারা কনফিউশনে পড়ে আছো ওদের জন্য প্রবলেমটা, দেখো সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স হোক, বেশি নাম্বার এসছে বলেই সায়েন্স নিতে হবে বা কম নাম্বার এসছে বলেই আর্টস নিতে হবে সেমন কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে নিজের বন্ধুর ভরসায় অথবা নিজের আত্মীয়দের কথায় অথবা নিজের নাম্বার বেশি এসছে এর পার্সপেক্টিভে, এই দিক থেকে দেখে কিন্তু কোনোদিনও সায়েন্স আর্টস বা কমার্স তোমরা সিলেক্ট করবে না। এটাই হচ্ছে একটা সিম্পল অ্যাডভাইস আমার। দেখো হয় কি যে সাপোজ ক্লাস টেনে ভালো ছিলে ম্যাথসে, এবার ক্লাস টেনে ম্যাথে ভালো হওয়া মানেই ক্লাস টুয়েলভে বা ক্লাস ইলেভেনে তুমি ম্যাথে ভালো করে যাবে সেটা কিন্তু নিশ্চয়তা নেই, একদম টোটাল ডিফারেন্ট জিনিস। হ্যাঁ কিছু কিছু কানেকশন তো থাকেই প্রত্যেকটা সাবজেক্টের, বাট একদমই টোটালি ডিফারেন্ট জিনিস। বাট তোমাকে যদি ম্যাথস করতে সত্যিই ভালো লাগে, যে না যখন আমি ক্লাস টেনে যখন ম্যাথস করতাম তখন আমার ভালো লাগতো, আমি ম্যাথস বুঝতে পারতাম, আমি ফিজিক্যাল সায়েন্স যখন পড়তাম আমার ভালো লাগতো, তাহলে ঠিক আছে, প্রচুর প্রবাবিলিটি আছে যে আমাকে ফিজিক্স ভালো লাগবে। কিন্তু হ্যাঁ এটা আমাকে ফিজিক্স ভালো লাগতো না, মানে ফিজিক্যাল সায়েন্স আর এই যে কেমিস্ট্রিটা একদম ভালো লাগতো না, ফিজিক্স পার্টটা ভালো লাগতো না, তাহলে এখানে পসিবিলিটি আছে যে তোমার হয়তো আরও খারাপ লাগবে। তাহলে নিজেকে আগে প্রশ্ন করো, নিজেকে ঠকাবে না। এই জন্য আমি এখানে বোর্ডে একটা কোট লিখে রেখেছি, এটা অ্যাকচুয়ালি একটা সিনেমার ডায়লগ, তোমরা যদি জানো থাকে, আমার জানা নেই আসলে কোন সিনেমার ডায়লগ, বাট এটা একটা সিনেমার ডায়লগ, এটা আমি জানি। ইটস ইজি টু ফুল পিপল ওয়েন দে আর ফুলিং দেমসেলফ, তার মানে যদি কোনো লোক নিজেকে এই বোকা বানাতে থাকে তাহলে ওকে, মানে বাইরের লোকেদের ওকে খুব সহজে বোকা বানিয়ে দিতে পারবে, বাইরের লোকেরা নিজেকে বোকা বানাবে না। তুমি দেখো, তুমি নিজে সত্যি সত্যি ভাবো যে ক্লাস টেন অবধি তোমাকে কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ইন্টারেস্ট জাগতো। সাপোজ একটা পড়া আছে যখন পড়তে বসবে তখন সাপোজ হিস্ট্রি সাবজেক্ট পড়তে বসবে, তো হিস্ট্রি সাবজেক্ট পড়তে বসলে এরকম মনে হতো যে না যাই হোক আজকে হিস্ট্রি পড়বো, আজকে খুব মজা আসবে, অথবা ম্যাথস করতে বসবো তো ম্যাথস করতে খুব ভালো লাগবে, এই টাইপের ফিল আসতো না? ফিল আসতো জাস্ট স্যার পড়া দিয়েছেন তো পড়া করতে হবে, বা জাস্ট পরীক্ষা আছে সামনে ওই জন্য পড়তে হবে, সেই ফিল্ডটা। কোন সাবজেক্টে এই ফিল্ডটা বেশি আসতো তাহলে ওই সাবজেক্ট সিলেক্ট করো। তাহলে যদি তোমাদের মনে হয় যে না তোমাদের সায়েন্সে ভালো লাগে, মানে সায়েন্স পড়তে ভালো লাগে, বায়োলজি পড়তে ভালো লাগে, ম্যাথস পড়তে ভালো লাগে, ফিজিক্স পড়তে ভালো লাগে, তাহলে অবশ্যই সায়েন্স নাও, আর নাহলে অন্য সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টেই, প্রত্যেকটা স্ট্রিম থেকেই সুন্দর সুন্দর কেরিয়ার তৈরি হয়, সুন্দর সুন্দর জায়গায়, অনেক বড় বড় জায়গায় যেতে পারবে প্রত্যেকটা জায়গায়। তোমার যেটা ভালো লাগে সেটা নেবে, কোনোদিনও বন্ধুর প্রেশারে, ফ্যামিলি প্রেশারে, কোনো আত্মীয় স্বজনের প্রেশারে অথবা মার্ক বেশি পেয়েছো বা কম পেয়েছো সেই জন্য সিলেক্ট করবে না, সিলেক্ট ওটাই করবে যেটা তোমার নিজেকে ভালো লাগে। এটাই হচ্ছে সিম্পল আমার একটা অ্যাডভাইস। আর যারা তোমরা আমাকে নতুন দেখছো, আমি ম্যাথমেটিক্সের ভিডিও বানাই, আর তোমরা যারা ম্যাথমেটিক্স নেবে অথবা সায়েন্স পড়বে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।